খেলাপি ঋণ ও সুশাসনের অভাবই ব্যাংক খাতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এই সমস্যা থেকে উত্তরণের প্রধান দায়িত্ব ব্যাংকের শীর্ষকর্তাদের। রাজধানীর একটি হোটেলে এবিবি আয়োজিত ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সময় অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের তাগিদ দেন তিনি। বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,20,657 কোটি টাকা। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে খেলাপি ঋণ কমে প্রায় 14,000 কোটি টাকা। সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ কমার এটাই একমাত্র নজির, যদিও গত এক দশকে সামগ্রিকভাবে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 3 গুণ। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বড় সমস্যা, এ নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ জানালেও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নীরব ছিল বাংলাদেশ ব্যাংক। এবার সেই অবস্থা থেকে সরে মুখ খুললেন গভর্নর। ব্যাংকিং খাতে সবচেয়ে আলোচিত বিষয় এখন খেলাপি ঋণ ও কর্পোরেট সুশাসন। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হলে ব্যাংকিং খাতে নীতি নৈতিকতার চর্চা করতে হবে। ব্যাংকিং খাতে 75% লেনদেন এখন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে নতুন নতুন ঝুঁকি চিহ্নিত করতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি সতর্ক থাকার তাগিদ দেন গভর্নর। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন মডেল আসছে, সেই সাথে আসছে নতুন ঝুঁকিও। এজন্য ব্যাংকেও ব্যবসার নতুন ঝুঁকিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এবিবির আয়োজনে ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনের দুদিনব্যাপী আয়োজনে বাংলাদেশের 46টি ব্যাংক থেকে 150 জনের বেশি কর্মকর্তা অংশ নেন। মেহের মণি, ডিবিসি নিউজ, ঢাকা।